ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচ আগস্ট পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর তিন দিন পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে আশ্রয় দেয়া নিয়ে সৃষ্টি হয় দুদেশের সম্পর্কে টানাপোড়ন এরই মধ্যে পূজায় ইলিশ রপ্তানি বন্ধের ঘোষণা দেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার কিন্তু দেড় মাসের মাথায় নিজেদের অবস্থান থেকে সরে আসে অন্তর্বর্তী সরকার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় দেশটির সঙ্গে সুসম্পর্ক রাখতে এমন সিদ্ধান্ত বলে জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সচিবালয়ে তিনি সাংবাদিকদের জানান ইলিশ রপ্তানির পরিমাণ খুব বেশি নয় আমরা প্রতিবেশী দেশ এই তিন হাজার টন তার মধ্যে তিন হাজার টনও যাবে না কারণ যারা বাইরে বিক্রি করবে রপ্তানি করবে তো দেখবে এখানে যদি বারোশো টাকা যদি পাঁচ ডলারে দেবে না এটা তো জানা কথাই আপনি দেখেন দেখেন্সে যদি ছ হাজার টাকা বিক্রি করে ওরা বাইরে এক্সপোর্ট করে না কারণ পাঁচ ডলার দশ ডলার কেন এক্সপোর্ট এইগুলো যারা ইমোশনাল কথাবার্তা বলে ঠিক আছে বলুক তাদের সে করি এবং এটা একটা এটা পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্টও না এক পার্সেন্টের নিচ্ছে তা আমরা কেন একটা একটা ইস্যু ইমোশনাল একটা এই যে ইমোশনাল আমাদের বাণিজ্যিক দিক তো সুবিধা আছে এক্সপোর্টে ফরেন যে পাবো তো আমরা কিছু আর সিদ্ধান্ত পরিবর্তনের ব্যাখ্যা দেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টাও এখন ওরা বলছে দুর্গাপূজাকে কেন্দ্র করে তারা বিশেষ যে অনুরোধ পেয়েছে সেই অনুযায়ী যদি তারা করে থাকে সেটা তো আমি জোর করে কিছু করতে পারবো না মা ইলিশ রক্ষায় আগামী ১৩ অক্টোবর থেকে তিন নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ বন্ধের সিদ্ধান্ত জানান উপদেষ্টা আহরণ কেমন হচ্ছে এগুলো আমরা দেখছি নুপুর মাহমুদ দেশ ঢাকা